প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। দ্বাদশ শ্রেণীর অনলাইন ক্লাসে আজকে আমরা দশম অধ্যায়ের দ্বিতীয় পত্রে দশম অধ্যায়ের উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করব। এর আগে আমরা দুটো ক্লাস করেছি, এটার উপর দুটো ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আজকে লাস্ট ফিনিশিং ক্লাস, আজকের ক্লাস করলে আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে বাংলাদেশকে এক সময়ে বলা হতো কি, বটমলেস বাস্কেট। 1974 সালে আমেরিকার তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার বলেছিল বাংলাদেশ হচ্ছে একটা কি, বাংলাদেশ ইজ এ বটমলেস বাস্কেট, মানে তলাবিহীন একটা ঝুড়ি, এখানে যাই দেওয়া হবে সব তলা দিয়ে বেরিয়ে হয়ে যাবে, এখানে কিছুই হবে না। তো সে বটমলেস বাস্কেট আজ উন্নয়নের মহাসড়কে আজ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। তো এটার মূল কারণ হচ্ছে উন্নয়ন পরিকল্পনা। আমরা যে পরিকল্পনাগুলো করেছি সে পরিকল্পনাগুলো সুফল আমরা পাচ্ছি, হয়তো প্রথম দিকে আমরা ব্যর্থ হয়েছি, কিন্তু পরবর্তীতে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে আমরা এগিয়ে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি তার আগে ক্লাসটার ফিনিশিং ক্লাস করার আগে কিছু কথা বলতে চাই, যে কথাগুলো না বললে আজকের ক্লাসটা হয়তো অসম্পূর্ণ থেকে যাবে। যেমন আমরা বলতে পারি এই যে বাংলাদেশ কিন্তু বর্তমানে 41তম অর্থনীতির দেশ, বিশ্বের 41তম অর্থনীতির দেশ। আর যদি আমরা বলি আমাদের এখন মাথাপিছু আয় হচ্ছে $2,064, যেখানে পাকিস্তানের মাথাপিছু আয় পার ক্যাপিটাল ইনকাম এখনও অর্ধেকের মতো, আমাদের অর্ধেক। আমাদের রিজার্ভ এখন $44 বিলিয়ন বেশি, আর পাকিস্তানের এখনও $21 বিলিয়ন হয় নাই। তাহলে আমরা যে স্বাধীনতার পর থেকে আমরা কীভাবে এগিয়ে যাচ্ছি তার কিছুটা সংকেত দিয়েছেন যে আন্তর্জাতিক বিশ্লেষকরা, আন্তর্জাতিক বিভিন্ন মাধ্যম, বিভিন্ন সংস্থা, বিভিন্ন রিসার্চার। তাদের মধ্যে একটা রিসার্চার SSBC, হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কোঅপারেশনস, তারা বলছে যে বাংলাদেশ 2030 সালের মধ্যে বিশ্বের 26তম অর্থনীতির দেশে পরিণত হবে। কারা বলছে? SSBC, হংকং অ্যান্ড সাংহাই, SSBC, হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কোঅপারেশনস, তারা বলছে বাংলাদেশ 2030 সালের মধ্যে 26তম অর্থনীতির দেশে পরিণত হবে। দ্য ইকোনমিস্ট 2020 তাদের সালের তাদের একটা প্রতিবেদন, দ্য ইকোনমিস্ট 2020 সালের প্রতিবেদন, প্রতিবেদনে তারা দিল 66টি উদীয়মান সবল অর্থনীতির দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান নবম। দ্য ইকোনমিস্ট 2020 সালের প্রতিবেদনে তারা দিল কি বলল, তারা বলল 66টি সবল অর্থনীতির দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান নবম। তাহলে আমরা এই যে বৈশ্বিক বিশ্লেষণগুলো থেকে আমরা বুঝতে পারি আসলে দেশ কতটা এগিয়ে যাচ্ছে। দেশ যে এগিয়ে যাচ্ছে তার আরও কিছু আমরা প্রমাণ পাই। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর পূর্বাভাস, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর পূর্বাভাস অনুযায়ী তারা বলতেছে কি, 2030 সালে বাংলাদেশ হবে বিশ্বের 24তম বৃহৎ অর্থনীতির দেশ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি একটু তুলনা করি পাকিস্তানের সাথে, আমরা 2030 সালে আমরা অনেক এগিয়ে যাব আর পাকিস্তান অনেক পিছিয়ে যাবে, অথচ যাদের থেকে আমরা স্বাধীন হয়েছি। তাহলে আমরা বলতে পারি যে আমরা এখন বিশ্বের বিস্ময়। বঙ্গবন্ধুর যে স্বপ্নের যে চেতনা, স্বপ্নের যে সোনার বাংলা গড়ার যে প্রত্যয় ছিল, যে ইচ্ছা ছিল, তিনি মনে লালন করতেন, ধারণ করতেন, তার সফল বাস্তবায়নে এগিয়ে আসছেন তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী চিন্তা চেতনায় আজ দেশ বহুদূর এগিয়ে যাচ্ছে। তার কিছু কথা না বললে আমরা হয়তো ক্লাসটার সম্পূর্ণটা, মানে ক্লাসটা পুরোপুরি কমপ্লিট হবে না। এই জন্য আমরা বলবো যে সরকার অনেকগুলো পরিকল্পনা গ্রহণ করছে। যখন জননেত্রী যখন ক্ষমতায় আসেন 2009 সালের দিকে, তখন তিনি অনেকগুলো পরিকল্পনা করলেন। যেমন অনেকগুলো পরিকল্পনার মধ্যে
তিনি কিছু স্বল্পমেয়াদী কিছু মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেছেন তার মধ্যে আমি কয়েকটা পরিকল্পনা নিয়ে কথা বলবো যেমন 2000 উনার হয়তো কয়েকদিন আগে আমরা দেখেছি উনার ভাষণে বলছেন 2031 সালের মধ্যে আমরা উচ্চ মধ্যমেয়াদী দেশে পরিণত হব প্রিয় শিক্ষার্থীরা আমরা আরো বলতে পারি উনি এই প্রত্যয়টা ব্যক্ত করেছেন 2041 সালের মধ্যে বাংলাদেশ উন্নত বিশ্বের কাতারে এগিয়ে যাবে বাংলাদেশ হবে একটা উন্নত শ্রমবিদ্ধশালী একটা মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত হবে আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী এই প্রত্যয় এই চিন্তা এই চেতনা এই মননটা যেন সত্যিকারে পরিণত হয় এবং উনি এই জন্য নিরলসভাবে এগিয়ে যাচ্ছেন কাজ করে যাচ্ছেন আমরা সরকার হয়তো পরিকল্পনা করেছিল 2021 সালে সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হবে কিন্তু আমরা দেখলাম 2020 সালেই আমরা উন্নয়নশীল দেশে পরিণত হয়েছি যে উন্নয়নশীল দেশ হতে যে বিষয়গুলো পূরণ করতে হয় সেগুলো আমরা পূরণ করে ফেলেছি আমাদের বিশ্বব্যাংক এখন বলতেছে যে বিশ্বের প্রতিটা দেশে চেয়ে যেমন এই করোনা পরিস্থিতিতে প্রত্যেকটা দেশের অত্যন্ত সংকোচন ঘটেছে কিন্তু আমাদের দেশের প্রবৃদ্ধি কম হলো জিডিপি প্রবৃদ্ধি কম হলো আমাদের সংকোচন ঘটেনি যেমন ভারতের অত্যন্ত অনেক দূর পিছিয়ে গেছে আমরা জানি জিডিপি হিসাব করা হয় একটা জিডিপির ভিত্তিতে আর একটা পিপিপির ভিত্তিতে পার্চেসিং পাওয়ার প্যারিটির ভিত্তিতে তো দেখা যায় কোন কোন ক্ষেত্রে আমরা ভারতকে ছাড়িয়ে গেছি পার্চেসিং পাওয়ার প্যারিটির ভিত্তিতে অনেক ক্ষেত্রে আমরা কি ভারতকে ছাড়িয়ে গেছি পাকিস্তানকে তো অনেক আগেই ছাড়িয়ে গেছি তো সুতরাং পাকিস্তানকে জিডিপির ভিত্তিতে এবং পিপিপির ভিত্তিতে আমরা 2 বছর এবং 3 বছর আগেই আমরা অতিক্রম করে গেছি তো বিশ্বের যারা ইকোনমিস্ট বিশ্বের যারা চিন্তাবিদ তারা এখন চিন্তা করতেছে বাংলাদেশ যে কতটা কত দূর এগিয়ে যাচ্ছে দ্রুতভাবে কত দূর এগিয়ে যাচ্ছে অথচ এই দেশটাকে আগে বলা হতো বটমলেস বাস্কেট তার মধ্যে সরকারের কতগুলো পরিকল্পনা আমি বলবো প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো ইতিমধ্যে আমাদের সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা শেষ হয়েছে সরকার ইতিমধ্যে এই যে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা 2021 থেকে 2025 এটা গ্রহণ করেছে এবং এটা পরিকল্পনার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া শুরু করেছে এবং এর লক্ষ্যগুলো নির্ধারণ করছে পরিকল্পনা কমিশন এই বিষয়ে কাজ করছে তো সরকারের যে অনেকগুলো প্রকল্প ছিল যেমন ভিশন 21 সরকার ঠিক করে ফেলেছিল 2021 সালে আমরা কী কী করবো যেমন বিদ্যুৎ আমাদের এখন বিদ্যুৎ উৎপাদন এখন প্রায় 23,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন তাহলে সরকার কিন্তু প্রথমে কিছু ঝুঁকিপূর্ণ কতগুলো স্বল্পমেয়াদী মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছিল এই পরিকল্পনাগুলো অতিক্রম করে আজ আমরা বিদ্যুৎ উৎপাদনে এগিয়ে গেছি আমরা জানি যারা হয়তো এই যে 2008 সালের আগে যারা জানে তারা হয়তো জানে এই যে বিদ্যুৎ কখন আসবে কখন যায় তার কোনো হিসাব ছিল না এই মাত্র আসলো এই মাত্র গেল আমাদের প্রচুর বিদ্যুতের কাজ তখন 3,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হতো অথচ আমাদের চাহিদা ছিল অনেক কিন্তু হয়তো রাষ্ট্র কিন্তু সরকার যখন ক্ষমতায় আসে আওয়ামী লীগ সরকার তখন তারা অনেকগুলো পরিকল্পনা গ্রহণ করে সেই পরিকল্পনাগুলোর মধ্য দিয়ে তারা এই যে বিদ্যুৎ উৎপাদন অনেক গুণ বাড়িয়ে ফেলেছে আজ বাংলাদেশের বিদ্যুতের অভাব নেই আমরা দেখি এরপর সরকার রূপকল্প 2041 এটা 2021 থেকে 2041 প্রায় 20 বছর মেয়াদে একটা পরিকল্পনা রূপকল্প 2041 আমরা উন্নত শ্রমবিদ্ধশালী একটা মর্যাদাশীল রাষ্ট্র গঠন করতে কী কী পদক্ষেপ গ্রহণ করতে হবে কী কী পরিকল্পনা গ্রহণ করতে হবে সেগুলোর জন্য রূপকল্প 2041 গ্রহণ করা হয়েছে আমরা দেখছি ভিশন 21 এই পরিকল্পনার অনেকগুলো পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে তারপর আমরা দেখি 100 বছর ব্যাপী বদ্বীপ মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে বদ্বীপ মহাপরিকল্পনা 2100 এটা 100 বছর ব্যাপী একটা পরিকল্পনা প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো বাংলাদেশ হচ্ছে নদীমাতৃক দেশ এখানে জালের মতো ছড়িয়ে ছিটিয়ে আসে অসংখ্য নদ নদী সে নদীগুলোকে কাজে লাগিয়ে যদি আমাদের এগিয়ে যেতে হয় তাহলে আমাকে নদীগুলোকেই কী কথা বাঁচতে হবে নদীগুলোর যে বৈচিত্র্য সংরক্ষণ করতে হবে এবং নদীগুলোরকে কাজে লাগিয়েই আমরা এই সম্পদগুলোকে কাজে লাগিয়ে আমাকে এগিয়ে যেতে হবে তাই সরকার 100 বছর ব্যাপী বদ্বীপ মহাপরিকল্পনা গ্রহণ করেছে অনেকগুলো পরিকল্পনা গ্রহণ করেছে সরকার এইগুলো নিয়ে আমি কথা বললাম সরকার তোমরা জানো সরকার ইতিমধ্যে যে দারিদ্র 2031 সালের মধ্যে 2025 সালের মধ্যে দারিদ্র একদম চরম দারিদ্র 15% নিচে নামিয়ে আনার প্রত্যয় গ্রহণ করেছে
সরকার এই দারিদ্র কমিয়ে আনার জন্য অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছে। তার মধ্যে আমরা বলতে পারি PRSP-1 এবং PRSP-2। PRSP-1 এটা দারিদ্রদের চাপে 2006 সালে গৃহীত হয়। প্রভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপারস 1 এটা 2006 সালে দাতাদের চাপে গৃহীত। দাতারা বলছে না তোমরা এরকম একটা পেপারস গ্রহণ করো যেটা কাজ করবে এবং দারিদ্র কমে আসবে তোমাদের। তারপর দ্বিতীয় যেটা PRSP প্রভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপারস 2 এটা গ্রহণ করা হয় 2009 থেকে 2011 সালে। 2009 থেকে 2011 সালের মধ্যে এটা কাজ করে। তো সরকার এই যে এই দারিদ্র বিমোচনের জন্য যে প্রকল্পগুলো গ্রহণ করেছে, যে পেপারসগুলো কৌশলপত্রগুলো নিয়েছে, যে অ্যাকশন প্ল্যানগুলো কর্মপরিকল্পনাগুলো গ্রহণ করেছে, সেগুলোর লক্ষ্যগুলো ছিল আসলে কি, দারিদ্র নিরসন ও বৈষম্য কমানো, যেন দারিদ্র কমে আসে এবং বৈষম্য কমে যায়। আমরা জানি আমাদের দেশে কিন্তু বৈষম্য প্রচুর, প্রকট বৈষম্য, ধনী গরিবের মধ্যে বৈষম্য প্রচুর। সম্পদের বেশিরভাগ অংশ ধনীদের হাতে আর কম অংশ বিশাল জনগোষ্ঠীর হাতে। তো এই বৈষম্যটা কমিয়ে আনার জন্য সরকার পদক্ষেপ গ্রহণ করছে। তারপর কি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা। আমরা যে কি হু হু করে চালের বাজার অনেক বেড়ে যাচ্ছে, ওই যে পেঁয়াজের দাম বেড়ে গেছিলো, তারপর এখন তেলের দাম বেড়ে যাচ্ছে, তাহলে সরকার কি করে, এই যদি তেলের দাম বেড়ে যায় তাহলে এটা ধনী শ্রেণীর উপর কোনো প্রভাব পড়ে না, কিন্তু যারা সীমিত আয়ের লোক এবং যারা দিনমজুর কিংবা যারা কম আয়ের লোক তাদের উপর প্রচণ্ড প্রভাব ফেলে। সরকার সেজন্য অনেকগুলো ব্যবস্থা গ্রহণ করছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার কী করছে, সরকার দামটা ফিক্সড করে দিচ্ছে। আবার অনেকে দেখা যায় সরকার খাবিকা কাজের বিনিময়ে খাজ দিচ্ছে, খাবিটা কাজের বিনিময়ে টাকা দিচ্ছে। আবার সরকার OMS ওপেন মার্কেট সেলে এই যে পেঁয়াজ, তারপর আলু, হ্যাঁ, চাল, ডাল এগুলো কম দামে বিক্রি করছে যাতে দরিদ্র মানুষ খেয়ে পরে বেঁচে থাকতে পারে। তারপর খাদ্য স্বয়ংসম্পূর্ণতা, সরকার খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য কৃষিকে সর্বাধিক প্রায়োরিটি দিচ্ছে। কৃষিখাতের যেন কৃষির যেন উৎপাদন অনেকগুণ বহুগুণ বেড়ে যায় সরকার এই জন্য কাজ করে যাচ্ছে। তোমরা জানো স্বাধীনতার সময় আমাদের খাদ্য উৎপাদন ছিল 1 কোটি টন, এখন আমাদের খাদ্য উৎপাদন 4.5 কোটি টনের বেশি। তাহলে আমরা সরকারের যে পদক্ষেপের ফলে কিন্তু উৎপাদন অনেক গুণ বেড়ে গেছে। তো আমরা বলতে পারি বিদ্যুৎ ও জ্বালানি সংকট উত্তরণ। আমি বলছি বিদ্যুৎ তো এখন প্রায় আমাদের উৎপাদন ক্ষমতা প্রায় 23,000 মেগাওয়াট, তাহলে বিদ্যুৎ উৎপাদন যেমন বাড়াবে জ্বালানি সংকট, আগে এখন প্রায় 1.5 কোটি বর্গফুট এখন গ্যাস সাপ্লাই হয়ে থাকে। তাহলে সুতরাং আমরা দেখতে পাচ্ছি জ্বালানি সংকটও দূর হয়েছে। মানব সম্পদ উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য এবং পুষ্টি যেন নিশ্চিত হয় সেজন্য সরকার এই পেপারসগুলো পরিকল্পনাগুলো গ্রহণ করেছে। তারপর কি, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও নগরায়ন। আসলে একটা দেশের চেহারা পাল্টে যায় কখন, যখন এই যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়। আমরা দেখি সরকার ইতিমধ্যে পদ্মা সেতু নির্মাণ করছে, যেটা হয়তো 2022 সাল থেকে হয়তো চালু হবে, 2021 সালের ডিসেম্বর থেকে চালু হতেও পারে। হ্যাঁ, তো যদি এটা 2022 সাল থেকে চালু হয় আমার দেশের GDP কিন্তু অনেক বেড়ে যাবে। আমরা দেখি সরকার মেট্রোর প্রকল্প গ্রহণ করছে, সরকার অনেকগুলো রাস্তা এবং 4 লাইনে উন্নীত করেছে, সরকার কর্ণফুলী টানেল নির্মাণ করতেছে, তারপর 2000-ই ঘুমঘুম রেল সেতু নির্মাণ করতেছে। আসলে এখানে 100টা বিশেষ অর্থনৈতিক অঞ্চল নির্মাণ হচ্ছে যেখানে বিদেশিরা বিনিয়োগ করতেছে, বৈদেশিক বিনিয়োগ FDI ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট অনেক গুণ বেড়ে যাচ্ছে। সরকারের এই পদক্ষেপগুলোর কারণে কিন্তু আমাদের দেশ আজ এগিয়ে যাচ্ছে উন্নয়নের মহাসড়কে। প্রিয় শিক্ষার্থীরা, এই যে বললাম দারিদ্র বিমোচনে সরকারের ভূমিকা, আসলে এই দারিদ্র কমানোর জন্য সরকার কী কী পদক্ষেপ গ্রহণ করছে সেগুলো আমরা এক পলকে দেখে নিব। যেমন প্রথমটা হলো কি, যুব উন্নয়ন অধিদপ্তর। আমরা দেখি সব জায়গায় জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে এখন যুব উন্নয়ন অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয়েছে। আসলে এটা কেন, যেন আমাদের দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করা যায়, যুবকদের নানামুখী প্রশিক্ষণ দিয়ে ডেয়ারি ফার্ম, তারপর এই যে হাঁস মুরগি পালন থেকে শুরু করে এই যে ক্ষুদ্র কুটির শিল্প থেকে শুরু করে সব বিষয়ে এখন বেকার যুবক যুবতীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যেন তারা কম্পিউটার শিখতে পারে, তারা তথ্য প্রযুক্তি এগিয়ে যেতে পারে, সে প্রশ্ন করা হচ্ছে। তাদের প্রশিক্ষণ দিয়ে তাদেরকে কী করা হচ্ছে, উন্নত জনসম্পদে পরিণত করা হচ্ছে। এই যুব উন্নয়ন অধিদপ্তর এ কাজ করছে যেন আমার দেশের সম্পদ জনসংখ্যা বোঝা না হয়ে সম্পদে পরিণত হয়।
তারপর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আমরা জানি একটা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আছে এই মন্ত্রণালয়ের কাজ হচ্ছে কি যেন কোন মহিলা হদদরদ মহিলা যেন তার স্বাস্থ্য সেবা পেয়ে থাকে এবং কোন শিশু যেন জন্মের পর মারা না যায় যেন সব শিশু সব টিকা পেয়ে থাকে সেজন্য এটা কাজ করতেছে মহিলা প্রসূতি সেবা কেন্দ্র আমরা দেখি এখন প্রসূতি সেবা কেন্দ্র তাদেরকে বিনামূল্য ওষুধ বিতরণ এই কাজগুলো করে থাকে এবং শিশুর উন্নয়নের জন্য বিভিন্ন রকম সাহায্য সহযোগিতা করে থাকে যাতে দারিদ্র বিমোচন হয় এই লক্ষ্যে এই মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে তারপর আমরা দেখি পল্লী উন্নয়ন সমবায় বিভাগ গ্রামের দরিদ্র কৃষকরা ফসল উৎপন্ন করে কিন্তু এই কৃষকরা ফসলটা ঠিকমতো বিক্রি করতে পার না কারণ মাঝখানে মিডলম্যান থাকে মধ্যস্বত্বভোগী এবং দালাল ফরিয়ারা এই ফসলের লাভটা তারাই খেয়ে ফেলে কৃষকরা কি হয় বঞ্চিত হয় যে দরিদ্র কৃষক আরো দরিদ্র হয় তারা দারিদ্র্যের দুষ্চক্রে গুঁতে থাকে তাই সরকার কি করছে পল্লী উন্নয়ন সমবায় বিভাগ গড়ে তুলেছে যাতে গ্রামের লোকেরা সমবায় ভিত্তিতে চাষবাস করতে পারে তাদের উৎপাদিত দ্রব্য সামগ্রী বিক্রি করতে পারে এবং ন্যায্য মূল্য নিশ্চিত করতে পারে এই জন্য সরকার কাজ করতেছে এবং পল্লী উন্নয়ন সমবায় বিভাগ অধীনে এই কাজগুলো হচ্ছে তারপর আমরা দেখি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর তারা কী করে গ্রামগঞ্জে রাস্তাঘাট কালভার্ট সেতু এগুলো নির্মাণ করে গ্রামবাসীকে দরিদ্রবাসী গ্রামবাসীর জীবনমান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে আমরা দেখি আমাদের বিশাল একটা জনসংখ্যা প্রতি বছর নদী ভাঙনের শিকার হয় সরকার চেষ্টা করতেছে এই যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে এইখানে যে নদী ভাঙন থেকে তারা রক্ষা পায় এবং তারা যেন তাদের জীবনমানের উন্নয়ন ঘটাতে পারে এই জন্য সেতু ব্রিজ কালভার্ট রাস্তাঘাট নির্মাণ করা হচ্ছে এরপর আমরা দেখি সমাজ কল্যাণ মন্ত্রণালয় আমরা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে এবং সমাজের অনেকগুলো এই যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজের অনেকগুলো বিষয় যেমন দারিদ্র ভাতা বিধবা ভাতা বয়স্ক ভাতা এই ভাতাগুলো যেমন সেফটি যেন নিরাপত্তা সূচকগুলো যেন দেশের জনগণ ভালো থাকে সুস্থ থাকে সেজন্য সমাজ কল্যাণ মন্ত্রণালয় এই কাজগুলো করতেছে আমরা দেখি পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন তারা গ্রামের দারিদ্র দূরীকরণের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতেছে তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে যুবক যুবতীদের প্রশিক্ষণ দিচ্ছে তাদের বিভিন্ন সাহায্য সহযোগিতায় এগিয়ে আসতেছে গ্রামের দরিদ্র কৃষকের সন্তানদের পড়াশোনায় তারা সাহায্য সহযোগিতা করতেছে এখন তারা কি করতেছে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঋণ বিতরণ করা হয় যারা যেসব মানুষ যাদের কিছুই নেই সম্বল নেই এইসব মানুষের মাঝে কি করা হয় ঋণ বিতরণ করা হয় না হয় তারা গ্রাম্য মহাজনের কপরে পড়ে তার ভিটেভারি পর্যন্ত হারিয়ে ফেলত সরকার এই লক্ষ্যে কাজ করছে না তারা বিনা জামানতে বা স্বল্প জামানতে ঋণ পেতে পারে সেজন্য কাজ করতেছে এরপর প্রশিক্ষণের মাধ্যমে মানুষের দক্ষতা বৃদ্ধি করা আমরা জানি গ্রামের বিশাল জনগোষ্ঠী তারা উপযুক্ত প্রশিক্ষণ পায় না শিক্ষা পায় না আমরা যদি তাদেরকে শিক্ষিত করতে পারি প্রশিক্ষণ দিয়ে দক্ষ মানব সম্পদে পরিণত করতে পারি তাহলে আমরা বিদেশ থেকে প্রচুর রেমিটেন্স আয় করতে পারবো বিদেশে পাঠিয়ে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করতে পারবো জনশক্তি রপ্তানি করতে পারবো আমার দক্ষ জনশক্তি আমার দেশকে এগিয়ে নিয়ে যাবে 2041 সালের যে চ্যালেঞ্জ সেগুলো মোকাবেলায় সাহায্য সহযোগিতা করবে আমরা এরপর দেখি নেতৃত্বের বিকাশ ও নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা নেতৃত্ব বিকাশে এবং নারীর ক্ষমতায়ন নিশ্চিতে সরকার কাজ করতেছে সরকার নেতৃত্ব বিকাশের জন্য সরকার বিভিন্ন স্কুল কলেজে তারা যেটা নির্বাচনের ব্যবস্থা করেছে স্কুলের এখন ক্যাপ্টেন হয় নির্বাচনের মাধ্যমে যেন তাদের মধ্যে নেতৃত্বের গুণাবলী বিকশিত হয় তারা যেন ভবিষ্যৎ জাতিকে নেতৃত্ব দিতে পারে তাদের মধ্যে থেকে যেন এই যে বঙ্গবন্ধুর মতো এই যে জাতির পিতা হ্যাঁ যেন বিশ্বনেতা উঠে আসতে পারে এরকম লোককে সরকার কাজ করতেছে এবং নারীর ক্ষমতায়নের জন্য নারী যাতে সুযোগ সুবিধা সব পায় নারীর যাতে বিভিন্ন ক্ষেত্রে কাজকর্ম করতে পারে শিক্ষায় দীক্ষায় এগিয়ে যেতে পারে সেজন্য সরকার কাজ করতেছে তারপর আমরা দেখি কর্মসংস্থান ব্যাংক আমরা দেখি বেশিরভাগ মানুষ হচ্ছে আমাদের এখানে শিক্ষিত বেকার তারা কাজ পায় না সবাই তো আর সরকারি চাকরি পায় না সবাই কাজের পিছনে ছুটে এই কর্মসংস্থান বাড়ানোর জন্য সরকার বেকারদের তরুণদের বিভিন্ন রকম সাহায্য সহযোগিতা দিয়ে থাকে ঋণ দিয়ে থাকে এই ঋণটা দিয়ে থাকে কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে কেউ যদি আত্মনির্ভরশীলতা অর্জনের জন্য একটা ডেয়ারি ফার্ম করতে চায় একটা পোলট্রি ফার্ম করতে চায় তাহলে সরকার ঋণ দিয়ে থাকে এই ক্ষেত্রে তারপর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আমরা জানি আমাদের দেশে এই দেশ হচ্ছে 30 লক্ষ শহীদের এবং 2 লক্ষ মা বোনের মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত এক দেশ এদেশের ইতিহাস খুবই নির্মম
এই জাতি কত ত্যাগী হতে পারে বিশ্বের মানচিত্রে আর এরকম দেশ খুঁজে পাওয়া যায় না এদেশের মানুষের ত্যাগ তিতিকার বিনিময়ে আজ আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে পরিণত হয়েছে তো এই যে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের সম্মান জানানোর জন্য সরকার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গঠন করেছে এই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে সরকার মুক্তিযোদ্ধাদের এখন প্রায় 10,000 টাকা পর্যন্ত ভাতা দিয়ে থাকে এবং যারা পঙ্গু এবং আহত মুক্তিযোদ্ধা তাদের ভরণ পোষণের জন্য সরকার ভাতা দিয়ে থাকে অনেক মুক্তিযোদ্ধা যাদের বাড়িঘর নেই তাদের বাড়িঘর করে দিচ্ছে যাতে জাতির শ্রেষ্ঠ সন্তানরা যাতে কষ্ট না পায় সরকার এই লোকে কাজ করতেছে আর এই লোকে কাজ করতেছে সেটা মুক্তিযুদ্ধক মন্ত্রণালয় এই কাজগুলো করতেছে মুক্তিযুদ্ধক মন্ত্রণালয়ের অধীনে কাজগুলো এগিয়ে যাচ্ছে এবং জাতির শ্রেষ্ঠ সন্তানরা সম্মানিত বোধ করতেছেন আমরা দেখি খাদ্য সহায়তা সরকার ওএমএস এর মাধ্যমে চাল বিক্রি করে পেঁয়াজ বিক্রি করে আটা বিক্রি করে তেল বিক্রি করে ওএমএস ওপেন মার্কেট ওপেন মার্কেট সেল আমরা যদি আমাদের নগরীর যে কোনো জায়গায় আমরা দেখি ট্রাক থেকে ওএমএস এর মাধ্যমে সরকার কম মূল্যে যেন দরিদ্র মানুষ বেঁচে থাকতে পারে কোন রকমে বেঁচে থাকতে পারে তাই সরকার কম মূল্য নামমাত্র মূল্যে এগুলো দিয়ে থাকে যেখানে পেঁয়াজের দাম বাজারে যদি 60-70 টাকা হয় ওই ওএমএস এর ওখানে 20 টাকা তাহলে গরিব মানুষ অন্ততপক্ষে পেঁয়াজ কিনতে পারবে তাহলে আমরা দেখি খাদ্য সহায়তার জন্য সরকার ইতিমধ্যে কাবিটা কাজের বিনিময়ে খাদ্য কাজের বিনিময়ে টাকা দিচ্ছে এবং আমরা দেখি যে প্রাইমারি স্কুলগুলোতে স্কুলগুলোতে প্রতিজনকে প্রতি মানে দরিদ্র স্টুডেন্টদের প্রতিজনকে প্রায় 25 কেজি করে চাল দেওয়া হয় এবং অনেকগুলো মানে খাদ্য সহায়তা করে থাকে সরকার সামাজিক নিরাপত্তা মানে সোশ্যাল সেফটি নেট সামাজিক নিরাপত্তা সরকার সামাজিক নিরাপত্তা বাড়ানোর জন্য এর মধ্যে অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করছে তার মধ্যে আছে বয়স্ক ভাতা এবং যদি আমরা দেখি এবং খুব মানে অনেক বয়স হয়ে গেছে অসচ্ছল মানুষ জন তাদের কষ্ট লাঘবের জন্য সরকার ইতিমধ্যে একটা বয়স্ক ভাতার প্রচলন করেছে এটা সম্ভবত মাসে 500 টাকা করে দেওয়া হয় তারপর হচ্ছে অ্যাসিডদগ্ধ মহিলা এবং শারীরিক প্রতিবন্ধীদের জন্য তহবিল গঠন যারা অ্যাসিডদগ্ধ মহিলা আছে তারা যেন তাদের জীবনের কষ্ট কিছুটা লাঘব করতে পারে তাই সরকার হাত বাড়িয়ে দিয়েছে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তারপর আমরা দেখি যারা শারীরিক প্রতিবন্ধী পঙ্গু তাদের জন্য সরকার একটা ফান্ড গঠন করেছে এবং তাদেরকে এই ফান্ড থেকে একটা মাসিক ভিত্তিতে একটা তাদেরকে ভাতা দেওয়া হয় তারপর আমরা দেখি অসচ্ছল প্রতিবন্ধীদের ভাতা প্রদান যেসব প্রতিবন্ধী অসচ্ছল এবং হতদরিদ্র তাদেরকে প্রতি মাসে একটা ভাতা প্রদান করা হয় যেন তাদের উপর তাদেরকে পরের উপর নির্ভরশীল হয়ে থাকতে না হয় এই জন্য সরকার আরও কাজ করতেছে বিধবা স্বামী পরিত্যক্তা দুস্থ মহিলাদের ভাতা প্রদান বিধবা স্বামী পরিত্যক্তা যারা হয়তো স্বামী মারা গেছে হয়তো স্বামী ত্যাগ করেছে এইসব মহিলাদেরকে সরকার ইতিমধ্যে ভাতার আওতায় নিয়ে এসেছে এবং এটা যে স্থানীয় সরকারগুলো আছে সেগুলোর মধ্য দিয়ে এগুলো বাস্তবায়ন করতেছে দরিদ্র মায়ের মাতৃকালীন ভাতা প্রদান যেসব মা খুবই গরিব তার সন্তান যেন অপুষ্টিতে না ভুগে তার সন্তান যেন প্রসবকালীন কোনো সমস্যা না হয় মা এবং সন্তানের স্বাস্থ্যের উন্নতিকল্পে সরকার ইতিমধ্যে মাতৃকালীন ভাতা প্রদান করেছে প্রিয় শিক্ষার্থীরা আমরা কি কখনো ভেবেছিলাম আজকে আমাদের মাথাপিছু আয় 2064 মার্কিন ডলার হয়ে গেছে আজকে আমাদের অত্যন্ত বৃহৎ আকার আমরা 41তম অর্থনীতি দেশে পরিণত হয়েছি আজকে আমাদের রিজার্ভের আকার প্রায় 44 বিলিয়ন মার্কিন ডলার এটা আমরা কখনো ভাবিনি যে দেশ এভাবে এগিয়ে যাবে একটা দেশ কখন এগিয়ে যায় যখন তার সুষ্ঠু পরিকল্পনাগুলো সঠিকভাবে বাস্তবায়ন হয় হ্যাঁ আমরা বলতে পারি আমাদের পরিকল্পনাগুলো বাস্তবায়ন না হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে যেমন আমরা বলতে পারি দুর্নীতি হয় আমাদের দেশে স্বজনপ্রীতি হয় আমাদের দেশে সঠিক তত্ত্বাবধান হয় না এই জন্য হয়তো ট্যাক্সের জনগণের ট্যাক্সের প্রচুর টাকা নষ্ট হয় হ্যাঁ আমরাও জানি আমাদের দেশের টোটাল জনসংখ্যার সব মানুষ কিন্তু খারাপ না হয়তো সামান্য একটা মানুষ খারাপ আর তাদের কারণে এখানে যে সামান্য একটা মানুষ খারাপ হলো বেশিরভাগ মানুষ কিন্তু আছে যারা এই দেশটার জন্য ডেডিকেটেড তারা এদেশকে কিছু দিতে চায় এদেশের জন্য কাজ করতে চায় আর এই জন্যই দেশটা এগিয়ে যাচ্ছে আমরা যখন বলি যে দেশটা সব লুটুপুটে কাছে আসলে আমরা একবার চিন্তা করতেছি না আমরা কোন অবস্থা থেকে কোন অবস্থায় চলে এসেছি
হ্যাঁ কিছু মানুষ আছে যারা দেশের ক্ষতি সাধন করতেছে কিন্তু সব মানুষ তো না আমরা যে সব ডেডিকেটেড মানুষগুলো আজ দেশের জন্য কাজ করতেছে তাদের কাজের বিনিময়ে আমরা পাই আমাদের আজকের এই তথ্যগুলো কি তথ্যগুলো পাই আমরা এই যে এসএসবিসি রিপোর্ট 2030 সালে বাংলাদেশ বিশ্বের 26তম অর্থনৈতিক দেশ ওয়ার্ল্ড ইকোনমিক্স এর পূর্বাভাস 2030 সালে বাংলাদেশ হবে 2030 সালে বাংলাদেশ হবে 24তম অর্থনৈতিক দেশ প্রিয় শিক্ষার্থীরা বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে যে এই কারণে আমরা দেখি বাংলাদেশ এগিয়ে যাওয়ার মূল কারণটা কি বাংলাদেশ এগিয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে বঙ্গবন্ধু যে আদর্শ বপন করে গেছে সে তার সুফল আমরা এখন পাচ্ছি বঙ্গবন্ধু হয়তো দেখে যেতে পারেন নাই তার দেশের জনগণ আজকে এতটা এগিয়ে যাবে তার দেশকে নিয়ে বিশ্ব অর্থনীতি মন্তব্য করবে তার দেশকে নিয়ে বিশ্বের অর্থনীতিবিদরা অনেক কি অবাক হয়ে বিষয়ে বলবে বাংলাদেশ হবে আমাদের সেই আগামী দিনের কালো ঘোড়া আমি বলতে চাই আমাদের অনেকগুলো সমস্যা আছে যে আমরা উন্নয়ন পরিকল্পনাগুলো গ্রহণ করেছি যে উন্নয়ন পরিকল্পনাগুলোর কারণে আজ দেশ এগিয়ে যাচ্ছে তার অনেকগুলো কারণ আছে মানে সমস্যা আছে তো সেই সমস্যাগুলো থাকলেও কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনাতে অনেকগুলো সমস্যাগুলো আমরা আগে বলেছিলাম যে কি যেমন আমাদের মূলধনের অভাব আছে আমাদের এখানে যথেষ্ট কি নেই মূলধন নেই টাকা নেই আমরা এখনও দারিদ্র্য দুশ্চক্রে ঘুরতেছি আমাদের আয় কম ব্যয় কম উৎপাদন কম আমাদের এই চক্রে আমরা এখনও ঘুরতেছি যেহেতু আমাদের আয় কম বিনিয়োগ কম উৎপাদন কম সঞ্চয় কম সুতরাং আমরা এই দুশ্চক্রে আমরা ঘুরতেছি সুতরাং আমাদের মূলধনের অভাব আছে এটা আমাদের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের প্রধান একটা বাধা তারপরও আমরা জানি আমাদের এই সীমিত সম্পদ দিয়ে আমরা তো বিশ্বব্যাংকের সহায়তা না নিয়ে আমরা পদ্মা সেতু তৈরি করে ফেলছি যে পদ্মা সেতুটা আজকে বিশ্ববাসী সব দেশের পত্রিকা রিপোর্ট করছে পদ্মা সেতু নিয়ে তাহলে আমরা বলতে পারি এই পদ্মা সেতুটা যে দ্বিসড়ক বিশিষ্ট একটা পদ্মা সেতু সেটা আমরা নির্মাণ করতে পেরেছি আমাদের নিজস্ব অর্থায়নে তাহলে আমরা পারবো না কেন শুধুমাত্র আমাদের কী করতে হবে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করতে হবে লালন করতে হবে আর কি বিশেষজ্ঞের অভাব আমাদের দেশের বিশেষজ্ঞের চরম অভাব রয়েছে আমরা দেখি বিশেষজ্ঞ আমরা বিদেশ থেকে আনতে হয় আমাদের দেশের বিশেষজ্ঞরা দেখি রাস্তা একবার ঘুরে আবার ওখানে রাস্তা বানায় আবার বলে না এখানে পানির ল্যান্ডার বসানো হয় না আবার ঘুরে এইভাবে আমাদের প্রচুর জনগণের ট্যাক্সের টাকার তারা অপচয় করে তো বিশেষজ্ঞ সঠিক যদি বিশেষজ্ঞ আমরা পাই আমরা পরিকল্পনাগুলো ঠিকমতো করতে পারি তাহলে দেশ এগিয়ে যাবে এখন যে স্পিডে এগোচ্ছে তার চেয়ে আরও অনেক বেশি স্পিডে এগিয়ে যাবে তারপর আমরা দেখি সঠিক পরিসংখ্যান এবং তথ্যের অভাব আমরা বলি আমাদের এখন শিক্ষিতের হার হচ্ছে কি 72-73% 73% মতো আমাদের শিক্ষিতের হার এখন তো আর বেশিরভাগ অংশ তো এখন অশিক্ষিত রয়ে গেছে তো আমরা দেখি আমরা যে তথ্যগুলো আদমশুমারির মাধ্যমে বিবিএসের মাধ্যমে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এদের মাধ্যমে যে তথ্যগুলো আমরা পেয়ে থাকি সেগুলো সবসময় অনেক সময় অ্যাকুরেট হয় না অ্যাকুরেট না হওয়ার অনেক কারণ হচ্ছে আমাদের অজ্ঞতা আমার দেশের বেশিরভাগ মানুষ হচ্ছে অশিক্ষিত অজ্ঞ এবং তাদের কারণে কি হয় আমরা সঠিক তথ্য আমরা পাই না আবার অনেক সময় যারা শিক্ষিত তারাও কিন্তু সঠিক তথ্য মানে দিতে অনীহা প্রকাশ করে আমাদের একটা লুকোচুরি ভাব হ্যাঁ যেন ইঁদুর বিড়ালের একটা যুদ্ধ সুতরাং এই যে সঠিক পরিসংখ্যান ও তথ্যের অভাবে আমরা সঠিক পরিকল্পনাটা আমরা করতে পারি না দুর্বল প্রশাসনিক অবকাঠামো আমরা জানি আসলে আমাদের অবকাঠামোগত ইনফ্রাস্ট্রাকচার অনেক ফ্যাক্টরি রয়েছে আমাদের অনেকগুলো সমস্যা রয়েছে ইনফ্রাস্ট্রাকচার আমরা অবকাঠামো ঠিকমতো করতে পারি না আমাদের ঠিকমতো রাস্তাঘাট নেই আমাদের বিদ্যুৎ জ্বালানিগুলো অবকাঠামোগত অনেকগুলো সমস্যা রয়ে গেছে এই যে তার মধ্যে আবার প্রশাসনিক অবকাঠামোগত যে মনিটরিংয়ের ব্যবস্থা এটা তো বিশাল একটা ঘাটতি রয়েছে যার কারণে আমরা পরিকল্পনাগুলো সঠিক বাস্তবায়ন হয় না যে এডিপিতে যে প্রকল্পগুলো নেওয়া হয় দেখা যায় তারা 6 মাসে মাত্র 20% কাজ করতে পারে না তারপর তাড়াহুড়ো করে পরে কাজগুলো করতে গিয়ে ঠিকমতো আর কাজ হয় না তাহলে আমরা এটা হচ্ছে আমাদের একটা দুর্বলতা আমরা যে উন্নয়ন পরিকল্পনার অর্থটা আমরা ঠিকমতো ব্যয় করতে পারি না জনগণের ট্যাক্সের টাকা আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি না তারপর হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ আমি আগেই বলেছি বাংলাদেশ হচ্ছে কি অবতল রেখায় অবস্থিত আমরা অবতল উপকূল রেখায় অবস্থিত আমাদের এখানে ঘন ঘন প্রাকৃতিক বন্যা ঘূর্ণিঝড় এগুলো ঘটতে থাকে যেহেতু আমাদের এখানে ঘন ঘন প্রাকৃতিক ঘটে থাকে সুতরাং এই যে আমাদেরকে প্রতিবছর এই প্রাকৃতিক মোকাবেলা করার জন্য আমাদের সম্পদের বিশাল একটা অংশ এর পিছনে খরচ করতে হয়
আমরা আর উন্নয়ন কাজে তেমন ব্যয় করতে পারি না বা আমরা পরিকল্পনা ঠিকমতো করতে পারি না তো এটা এই প্রাকৃতিক দুর্যোগের ফলে আমরা হয়তো একটা পরিকল্পনা করলাম এটা ঠিকমতো এগোই না কারণ হয়তো বন্যা এসে গেল ওই অঞ্চলে আমি একটা বৃষ্টি নির্মাণ করব বন্যার কারণে হয়তো এটা করতে পারি না বা ভূমিদস্যুর কারণে এটা করতে পারি না তো এই সমস্যাগুলো আমাদেরকে ফেস করতে হয় এরপর হচ্ছে বৈদেশিক সাহায্যের অনিশ্চয়তা যেমন আমরা বললাম আমরা যখন পদ্মসেতু নির্মাণ করতে যাচ্ছি তখন বিশ্বব্যাংক ব্যাকে বসলো আমরা ওখানে কী করবো না আমরা অর্থায়ন করবো না আবার বিশ্বব্যাংক যখন ব্যাকে বসলো তখন জায়গা বলবো না আমিও করবো না এডিবি বলবো বললো আমিও করবো না তাহলে এই যে দাতা সংস্থাগুলো তখন তারা পিছনে ফিরে গেল তখন আমাদের উন্নয়ন প্রকল্পগুলো আসলে বাধাগ্রস্ত হয় যে আমার তো এই যে আমার অতটা বৈদেশিক মুদ্রা নেই যেটা দিয়ে আমি আমার পদ্মসেতু করতে পারবো তারপর আমাদের মাননীয় সাহসী প্রধানমন্ত্রী উনি বলেন না আমি নিজে স্বত্বায়নে করবো শেষ পর্যন্ত বিশ্বব্যাংক আবার দেশে আসলো বলো যে না আমাকে নাও ওখানে প্রধানমন্ত্রী বলেন না আপনাকে নেওয়া যাবে না আমরা আপনি অন্যান্য প্রকল্পে ইনভেস্ট করেন আপনাকে যেমন আমি নিজের স্বত্বায়নে আমি কী করবো আমি পদ্মসেতু বানাবো উনি দেখিয়ে দিয়েছেন আজ নিজের স্বত্বায়নে আমাদের পদ্মসেতু সোনার মানে রূপ পেয়েছে তো মুদ্রাস্ফীতির সমস্যা আর একটা সমস্যা তো আমাদের পরিকল্পনাগুলোর হঠাৎ করে দাম বেড়ে যাওয়া যে হঠাৎ করে যেমন এখন ডলারের দাম খুব বেড়ে গেছে তাহলে আমার যে পরিকল্পনাগুলো হলো যেখানে আমার ব্যয় ধরা হয়েছিল 5 লাখ টাকা ডলারের দাম বেড়ে যাওয়ার ফলে সেখানে ব্যয়টা অনেক বেড়ে যাবে যেহেতু যদি ব্যয় বেড়ে যায় তাহলে কী হবে আমার পরিকল্পনাটা ব্যস্ত গেল আমাকে অন্য জায়গা থেকে কাট সেট করে এখানে অর্থ আনতে হবে যার কারণে আমার পরিকল্পনা ঠিকমতো এগোয় না এরপর আমরা দেখি অত্যধিক জনসংখ্যা বাংলাদেশ বিশ্বের বৃহত্তম জনসংখ্যার একটা দেশ আমরা জানি বাংলাদেশ হচ্ছে আমরা জনসংখ্যা দিক দিয়ে আমরা পৃথিবীতে অষ্টম এই বিশাল জনসংখ্যা আসলে এদেরকে খাইয়ে পড়িয়ে রাখা তো এটা অনেক বড় কাজ এই জনসংখ্যাকে আমরা যদি প্রশিক্ষণের মাধ্যমে জনসম্পদে পরিণত করতে পারি তাহলে তারা দেশের জন্য বোঝা না হয়ে সম্পদ হবে এই বিশাল জনসংখ্যার কারণে আমরা আসলে কী করতে পরিকল্পনা ঠিকমতো করতে পারি না কারণ জনসংখ্যার এত বিশাল চাপ এত চাহিদা এই সীমিত সম্পদ দিয়ে এত চাহিদা মোকাবেলা করা এটা একটা দুরূহ কাজ কঠিন কাজ এরপর আমরা দেখি যন্ত্রপাতি ও কারিগরি দক্ষতার অভাব বাংলাদেশে আরেকটা সমস্যা হচ্ছে কি যন্ত্রপাতি এবং কারিগরি দক্ষতার প্রচণ্ড অভাব রয়েছে বাংলাদেশে যেমন আমরা মূলধনজনিত যন্ত্রপাতিগুলো কিনতে গেলে প্রচুর অর্থ লাগে সেই অর্থগুলো কোথা থেকে নিতে হয় মূলধন বাজার থেকে নিতে হয় কিন্তু আমাদের মূলধন বাজারের অবস্থা হচ্ছে ফকির অবস্থা যেহেতু মূলধন বাজারের অবস্থা খুবই নড়বড়ে সুতরাং এই অর্থ আমরা সংগ্রহ করতে পারি না আর কারিগরি দক্ষতার অভাব আমাদের জনসম্পদ আমি আগেই বলছি আমাদের জনসম্পদ অতটা দক্ষ না তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে শিক্ষার মাধ্যমে তাদেরকে তথ্য প্রযুক্তি জ্ঞান দিয়ে তাদেরকে দক্ষতা বাড়াতে হবে এবং দক্ষতা অর্জন করতে হবে এরপর আমরা দেখি দক্ষ জনশক্তির অভাব আমাদের জনসংখ্যা কিন্তু এবং দক্ষ না যেহেতু জনসংখ্যা দক্ষ না সুতরাং আমাদের এই কী হবে না আমাদের পরিকল্পনাগুলো ঠিকমতো এগুবে না এটা তো স্বাভাবিক এরপর বৈদেশিক মুদ্রার অভাব যদি আমরা বলছি আমাদের রিজার্ভ হচ্ছে 44 বিলিয়ন ছাড়িয়ে গেছে তারপর আমাদের এটা তো পর্যাপ্ত না হ্যাঁ বৈদেশিক মুদ্রা আমাদেরকে করতে হবে আরও প্রচুর পরিমাণে যেন রেমিটেন্স আমাদের দেশে আসে সে যেন কেউ এদেশ থেকে টাকা পাচার করতে না পারে সেদিকে যথেষ্ট কী করতে হবে নজর দিতে হবে এই যে পিকে হালদারের মতো লোক যেন এখানে কী করতে না পারে এখানে গেড়ে বসতে না পারে মানুষকে টুকিয়ে সব টাকা বিদেশে পাচার করতে না পারে সেদিকে আমাদেরকে রাখতে হবে সজাগ দৃষ্টি রাখতে হবে তারপর আমরা দেখি দুর্নীতি ও স্বজনপ্রীতি আমরা বলছি কারাপশন এবং নেপোটিজম এই দুটো গ্রেট প্রবলেম এটা আমাদের দেশের জন্য খুব বড় সমস্যা এই যে দুর্নীতি কারাপশন যতটা প্রকল্প গ্রহণ করা হয় তার বেশিরভাগ প্রকল্পে যারা চলে যায় প্রকল্প কর্মকর্তাদের গাড়ি কিনতে কিনতে শেষ পর্যন্ত দেখা গেলো প্রকল্পের জন্য কোনো টাকাই থাকছে না তারা লুটপাট করে গাড়ি কিনে বাড়ি মানে সম্পদ বিদেশে পাচার করে এভাবে আমাদের দেশের জনগণের কষ্টের টাকা ট্যাক্সের টাকা তারা ধ্বংস করে সুতরাং আমাদের যারা দুর্নীতি দমন কমিশনকে আরও অনেক বেশি করতে হবে শক্তিশালী করতে হবে এবং শক্তিশালী করেও কিছু হবে না যদি আমার মধ্যে দেশপ্রেম না থাকে আমার দেশকে ভালোবাসতে হবে দেশের মানুষকে ভালোবাসতে হবে তাহলে কিন্তু এই দুর্নীতিটা আর মাথায় আসবে না কিন্তু আসলে সমস্যাটা আমরা দেশপ্রেমটা গড়ে ওঠে না হ্যাঁ দেশপ্রেম গড়ে ওঠে না ওঠার কারণে আমরা দুর্নীতিতে জড়িয়ে যাই তারপর স্বজনপ্রীতি আমরা দেখি নেপিটিজন স্বজনপ্রীতির কারণে কিন্তু এটা হয়ে থাকে যেখানে যার আত্মীয়স্বজনকে বসাতে অযোগ্য হলো আত্মীয়স্বজনকে বসাতে ক্ষমতার জোরে এই জিনিসগুলো আমাদের কী করতে হবে বন্ধ করতে হবে আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তদারকির অভাব আমরা ঠিকমতো তদারকি করতে পারি মনিটরিং করতে পারি না আমরা যে প্রকল্পগুলো কাজ করব এগুলো কাজ করার জন্য আমাদের কী দরকার আমাদের তদারকি দরকার কিন্তু আমরা ঠিকমতো তদারকি করতে পারি না যেহেতু আমরা ঠিকমতো তদারকি করতে পারি না যার কারণে এই প্রকল্পগুলো যা হচ্ছে তাই হয় আর যা হচ্ছে তাই হওয়ার কারণে আমাদের প্রকল্পগুলো ব্যস্ত যাচ্ছে আর প্রকল্পগুলো ঠিকমতো কাজ করে না
প্রিয় শিক্ষার্থীরা তারপর আমরা বলবো আইন শাসনের অভাব গুড গভর্নেন্স আমাদের এখানে সবাই মানে যে যার মতো ক্ষমতা প্রয়োগ করে আইনকে নিজের হাতে নিয়ে নেয় যার কারণে কেউ আইনের প্রতি শ্রদ্ধাশীল আমাদের নেই আমরা যেহেতু দেশকে আমাদের মধ্যে দেশপ্রেমটা অনেক কম আমরা আইনের প্রতি অত শ্রদ্ধাশীল না আমার দেশকে ভালোবাসতে হবে আইনের সাথে প্রতি শ্রদ্ধাশীল হতে হবে তাহলে আমাদের কি হবে আইনের শাসন নিয়ম আইনের শাসন আমরা প্রয়োগ করতে পারবো আমরা সবসময় সরকারকে দোষারোপ করি সব যেন সরকারই করবে কিন্তু আমাদের তো দায়িত্ব হয়েছে নাগরিক হিসেবে একজন সুনাগরিকের যে তিনটে গুণ লর্ড ব্রাইসের মতে বুদ্ধি বিবেক আত্মসংযম এগুলো কি আমাদের মধ্যে আছে আমাদের মধ্যে তো নাগরিকের যে একজন মহান নাগরিকের যে গুণগুলো থাকে সেগুলো আমাদের মধ্যে নেই আমাদেরকে এগুলো অর্জন করতে হবে একজন সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা করতে হলে এবং আমাদেরকে প্রত্যেকটা নাগরিককে আসলে একজন কি একজন ভালো মানুষ হতে হবে আমরা যদি আমাদের দেশকে ভালোবাসি এবং সরকারের পাশে থাকি তাহলে সরকার তার উন্নয়ন পরিকল্পনাগুলোর সঠিক বাস্তবায়ন করতে হবে এবং দেশ এগিয়ে যাবে এই যে বিশ্ব অর্থনীতিবিদরা আজ আমাদের দেশকে নিয়ে যে পূর্বাভাস দিচ্ছে যেন সেটা যেন বাস্তবে পরিণত হয় আমার বিশ্বাস বাংলাদেশ 2041 সালে উন্নত রাষ্ট্রে উন্নত বিশ্বের একটি মর্যাদাশীল দেশে পরিণত হবে আশা করি তোমরাও তা বিশ্বাস করো আমরা যাতে এগিয়ে যেতে পারি এই কামনা রেখে আজকের ক্লাস আমি শেষ করলাম তোমরা নিরাপদে থাকো